সূরা তওবার পরের সূরাটাই হলো সূরা ইউনুস, পবিত্র কোরআনের 10 নম্বর সূরা। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين। 10 নম্বর সূরা সূরা ইউনুস, সূরা তওবার পরের সূরা। আমরা গত কাল সূরা তওবার উপরে আলোচনা শুনছি, আজকে আমরা শুনব সূরা ইউনুস, সূরা তওবার পরের সূরা। ইউনুস আলাইহিস সালাম একজন পয়গম্বরের নাম, বনি ইসরায়েলের একজন জলিলুল কদর নবী, যার নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাম। ওনার নামে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন, কারণ এই সূরাটি হল মাক্কি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ, রিসালাত, আখেরাত নিয়ে মূল বিষয়বস্তু হল এই তিন বিষয় এই সূরার। এখানে হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ পাক এনেছেন। ইউনুস আলাইহিস সালামের ঘটনা এই সূরার 98 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম, ইনি ওনার কওমকে যখন দাওয়াতের কাজ দিচ্ছেন, দাওয়াতের কাজ বারবার তাদেরকে শুধু দাওয়াতের বাণী শুনাইতেছেন, কালেমার দিকে ডাকতেছেন, তারা কিছু মানে কিছু মানে না, বিভিন্ন ধরনের নবীদের উপরে যা বলা হয় অহেতুক কথা, কেউ বলে পাগল, কেউ বলে নবী যদি আল্লাহ বানাইবার ইচ্ছাই থাকে তে আপনারই শুধু পাইল কেন, আর কেউ নাই। আবার কয় আপনি গরিব মানুষ, সমাজে কত ধনী মানুষ আছে তাদেরকে নবী বানাইতে পারতেন। আর আপনি বলেন জিব্রাইল আসে আইসা আল্লাহর কথা শোনায়, তো জিব্রাইল নিজেই তো নবী হইতে পারত, উনি নিজেই যদি বলে দিত, আবার আপনার মাঝখানে লাগাইলো কেন, কত কথা এই অহেতু কথাগুলা বলে। তো এক পর্যায়ে আল্লাহ পাকের কাছ থেকে ইনি এই বিষয়টা এদেরকে জানাই দিলেন যে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাবের অপেক্ষা করো, তোমাদের জন্য আজাব খুব কাছে। কিন্তু আল্লাহ পাক নবীকে এই কথা জানাইছেন আর বলছেন যে বলো ওদের টাইম আছে আর তিন দিন পরেই এদের উপরে গজব শুরু হয়ে যাবে। কিন্তু ইনি এই তিন দিন বলার পরে উনি এখান থেকে জনপদের কাছ থেকে সরে গেলেন। এটা আল্লাহ পাকের আদেশ। যে কৌমের মধ্যে কোনো নবী থাকেন, এই কৌমে আল্লাহ পাক আসমানি গজব দেয় না। আসমানি গজব দেওয়ার আগে আল্লাহ পাক নবীকে এখান থেকে সরে যেতে বলেন। যেমন হযরত লূত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে তুমি নৌকার উপরে আরোহণ করো আর ওদেরকে নিয়ে এখান থেকে চলে যাও যারা ঈমানদার। এভাবে তো হযরত ইউনুস আলাইহিস সালামও যখন আল্লাহ পাক বলছেন আর তিন দিন পরে আজাব গজব শুরু হবে, আর আলামতও তিনি দেখছেন, তৃতীয় দিনের মাথায় আজাব শুরু হওয়ার আগে তিনি চলে গেছেন, জনপদ থেকে সরে গেছেন। এইদিকে এই কৌ এরা যখন বুঝতে পারছে যে আজাব একবারে সুনিশ্চিত, আলামত ইনি যা বলছিলেন সব আমরা আমাদের চোখে পড়ছে, আকাশ যেমন হওয়ার কথা তেমনি হয়েছে, এরা কি করলো, এমন কান্নাকাটি শুরু করলো আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করো। তো আল্লাহ পাক তো তওবা করলে তওবা কবুল করেন, অপরাধ যখন স্বীকার করছে আল্লাহ পাক তাদের তওবা কবুল করে আজাব প্রত্যাহার করে নিছে। এই খবর নবী ইউনুস আলাইহিস সালাম জানেন না। যখন তিন দিন পর আজাব হওয়ার কথা, আজাব আসলো না, ইনি জনপদের বাহির থেকে দেখেন যে না, আজাব তো আসেনি,
তখন উনি আর কৌমে ফিরলেন না, ইনি কৌমের কাছে না ফিরে ইনি হিজরত করার নিয়তে দেশত্যাগ করতে চাইলেন। ওনার এই নিজস্ব মতে, নিজস্ব চিন্তাধারায় দেশত্যাগটা আল্লাহর কাছে পছন্দ হলো না। আল্লাহ পাকের মানসা ছিল যে তুমি হিজরত করবা সেটা আমার আদেশে, আমার ইশারায়, কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত কেন নিলা, এজন্য আল্লাহ নারাজ। কিন্তু নবী ভাবলেন যে আমি এখন যদি যাই কৌমের কাছে, কৌম আমাকে মিথ্যুক বলবে, এবং তখনকার সময়ে মিথ্যা যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তি ছিল কতল, হত্যা করা। তো ইউনুস আলাইহিস সালাম তিনি বুঝতেছেন যে এখন আমার কৌমে যাওয়া মানে আমাকে হত্যা করবে, আমার মিথ্যা প্রমাণিত হবে। যে তুমি বলছো তিন দিন পরে শাস্তি আসবে, আজাব আসবে, আজাব তো আসে নাই কই, এই কারণে ইনি হিজরত করলেন। কিন্তু এরপরও যেহেতু ওনার কারণ যুক্তিসঙ্গত, সেটা সাধারণ মানুষের জন্য হাজারবার মেনে নেওয়া যায়, কিন্তু কোনো নবী পয়গাম্বর, কোনো ওলিয়া উলিয়া গৌস কুতুব, তাদের ছোট্ট অপরাধও আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়, যেটা আমি আরো আরো বহুবার বলেছি, হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। সাধারণ মানুষ যেটা করতে পারে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত মানুষ তাও পারে না, তারা মাকরুটাও পারে না। আমরা হারাম আমাদের কাছে, হারাম করা আমাদের কাছে যতটা, আল্লাহ পাকের কাছে যতটা জঘন্য, যতটা কষ্টের, আমাদের দ্বারা কোনো হারাম হওয়া, কোনো নবীর পক্ষে কোনো মাকরু হওয়াটা আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি কষ্টের। মাকরু কাজটাই কেন হবে? এ কথা আল্লাহ বলেছেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ফানাফাহা ঈমানুহা ইল্লা কওম ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়ামাতানাহুম ইলা হিন। 98 নম্বর আয়াত সূরা ইউনুস তেলাওয়াত করলে পাবেন যে আল্লাহ পাক এখানে ইউনুস আলাইহিস সালামের কওমের ব্যাপারে বলতেছেন সবাই আযাবে গ্রেফতার হয়, হ্যাঁ, কিন্তু আমার ইউনুসের কওম ওরা, এদের ব্যাপারটা আমি আল্লাহর কাছে একটু ব্যতিক্রম ব্যতিক্রম। কারণ কি? এই ব্যতিক্রম হওয়ার কারণ এটাই ছিল, যারা তওবা করে ফেলছিল। তো এরপর ইউনুস আলাইহিস সালাম নৌকায় উঠলেন, আল্লাহ পাক একটু নারাজ, যার কারণে আমরা সবাই জানি, নৌকা থেকে উনি নদীতে পড়ে গেলেন, মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে কেউ বলছেন 7 দিন, কেউ বলছেন 40 দিন ছিলেন। তারপরে ইনি বুঝতে পারছেন, আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে আরেক জায়গায় জান্নুন বলেছেন, মাছের পেটে যিনি ছিলেন সেই ইউনুস নবীর উপাধি জান্নুন, জান্নুন। ওই হযরত ইউনুস আলাইহিস সালাম এই মাছের পেটে যাওয়ার পরে ইনার ভুল, ওনার ভুলটা ইনি বুঝতে পারছেন যে আল্লাহর অনুমতি ছাড়া কেন গেলেন। তখন তিনি মাছের পেটে থেকে যে দোয়াটা করেছিলেন সে দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ে যদি কেউ এই দোয়া পড়ে, আল্লাহ পাক এই দোয়ার খাতিরে তার বিপদ থেকে উদ্ধার করেন। এই দোয়ার এত ফজিলত, এত ফজিলত, এই দোয়া পড়তেছেন আর বলতেছেন আল্লাহ আমি তিনটা অন্ধকারের ভিতরে পড়েছি, এক মাছের পেটে অন্ধকার, আর এক হলো পানির নিচের অন্ধকার, আর এক হলো অমাবস্যার রাত, এই রাতের অন্ধকার। আল্লাহ তুমি স্যার আমাকে এই অন্ধকার থেকে বাঁচানোর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, উদ্ধার করেছেন। এই সূরা ইউনুসের মধ্যে আল্লাহ পাক হযরত ইউনুস আলাইহিস সালামের এই ঘটনাটা শেষের দিকে এনেছেন। এরপরও গতকাল আমাদের তারাবিতে সূরা হুদও পড়া হয়েছে, সূরা ইউনুসের পরে সূরা হুদ। হ্যাঁ, হযরত হুদ ইনিও একজন পয়গম্বর, হযরত হুদ আলাইহিস সালাম। এই সূরার মধ্যে আল্লাহ পাক আগেকার অনেক কৌমের আজাব গজবের কথা উল্লেখ করছেন, যেমন হযরত নূহ আলাইহিস সালামের কৌমের উপরে আজাব, শোয়াইব আলাইহিস সালামের কৌমের উপরে আজাব, লূত আলাইহিস সালামের কৌমের উপরে আজাব, কৌমে আদ, কৌমে সামুদ। ওই যে কৌমে আদ যে আমরা বলি, এই কৌমে আদের কাছেই হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালামের কৌমের নাম ছিল কৌমে আদ, আর সালেহ আলাইহিস সালামের কৌমের নাম ছিল কৌমে সামুদ। এই আদ সম্প্রদায় অনেক শক্তিশালী ছিল,
এবং অনেক উঁচু কায়া মানুষ ছিল, অনেক শক্তিশালী, পাহাড় কেটে কেটে ওরা ঘর বানাইতো, পাথর কেটে কেটে ঘর বানাইতো, বিশাল আকারের লোক ছিল। কিন্তু ইমান আনলো না, অস্বীকার করলো, যত বড় শক্তিশালী হোক আল্লাহর গজবের সামনে কিছুই না, আল্লাহর গজবের শিকার হলো। হযরত হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ, এদের উপরেও এরকম ভাবে আসমানি ঝড়, আকাশ থেকে পাথরি বর্ষণ আর ঝড় বৃষ্টি, নিচ থেকে পানি লাগাতার তাদের উপরে দিন রাত চলতেছিল এই গজব। তারপরে তারা ধ্বংস হয়ে গেল। হযরত লূত আলাইহিস সালামের কওমের কথা এখানে উল্লেখ আছে। লূত আলাইহিস সালামের কওমের উপরে যে আজাব গজবটা এসেছিল সেটার কারণ ছিল এরা পুরুষে পুরুষে অপকর্ম করছে, যেটা আল্লাহর কাছে এত নাপসন্দ। হযরত লূত আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক কয়েকজন ফেরেশতা পাঠাইছেন, কম বয়সের ফেরেশতা আসছেন মেহমান হিসাবে। ইনি তো আর বুঝেন না এনারা যে ফেরেশতা, কিন্তু কৌমের লোকেরা যারা দুশ্চরিত্রের, ওরা দেখে তো লিপসায় পড়ল, নবীর ঘরে ঢুকেই তারা চায় যে নিয়ে যাবে ধরে। লূত আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, পেরেশান, ঘাম বেয়ে পড়তেছে, আমার মেহমানের ইজ্জত কিভাবে রাখবো। তখন ফেরেশতারা মুচকি হাসতেছেন আর বলতেছেন, নবী গো আপনি খুব পেরেশানিতে আছেন তাই না, কোনো টেনশন করবেন না, আমরা মানুষ না, আমরা আল্লাহর তৈরি নূরের ফেরেশতা, আমরা এসেছি আপনার কওমকে শায়েস্তা করার জন্য। কি শায়েস্তাটা করলেন? দুই দিকে ডানা ঢুকাইয়া পুরা কওমের লুতটার উপরে উঠাইলেন ফেরেশতারা। প্রথম আকাশের ফেরেশতারা কওমে লুতের ছোট ছোট বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনেছেন, এতটা উপরে উঠাই নিয়েছেন। গরু ছাগলের আওয়াজ শুনেছে আকাশের ফেরেশতারা, যখন উপরে উঠে ওর হাও মাও করে কানতেছে, পুরা গোষ্ঠীটা, পুরা কওমটা উপরে উঠতেছে লিফটের মতো, একদম প্রথম আকাশের কাছাকাছি নিয়ে আল্লাহ নবী তার হাদিসে বলেছেন এইভাবে উল্টাই ফেলছে, এইভাবে যেভাবে উঠাইছেন এভাবে এভাবে উল্টায় ফেলছে, উল্টায় পুরো কমটারে নিচে ছেড়ে দিছে। এখনো ডেড সি, যারা বিশ্ব ভ্রমণ করে তারা দেখে এই জায়গাটা একটা নদী হয়ে আছে, ওই পানিটা মরা পানি, এই পানিতে কোনো মাছ বাঁচে না, কোনো প্রাণী বাঁচে না, কিয়ামত পর্যন্ত এই জায়গাটাকে আল্লাহ নিদর্শন বানায় রাখছেন আল্লাহর গজবের। এই কথাটা আল্লাহ পাক এই সূরা হুদের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, 12 নম্বর পারা সূরা হুদের এই জায়গায় আল্লাহ পাক বলতেছেন, এ জানো আসমান এই জমিনে যারা আছে সবাই আমি আল্লাহর দেওয়া রিজিক খাই। জমিনে যারা আছে শুধু মানব আর দানব নয়, সমস্ত ছোট বড় সমস্ত প্রাণী রিজিকের ব্যবস্থা করেন কে? সুলাইমান আলাইহিস সালাম তো চাইছিলেন তমাম পৃথিবীর সমস্ত মাখলুককে একত্র খাওয়াবেন, আল্লাহ পাক বলেছিলেন সুলাইমান এটা তোমার কাজ নয়, এরা তোমার দায়িত্ব নয়, বলে আল্লাহ আমার মন চায় তমাম দুনিয়ার বাদশাহী আমাকে দিস, এক বেলা খাওয়াইতে চাই, বলে ঠিক আছে যদ্দুর ক্ষমতা আছে খানা রেডি কর। তফসিরে কিতাবে যে কি বিবরণ লেখছেন এগুলো আমাদের মনেই নেই, কতগুলা ডেগ এই যে উনি বানাইছেন, একটা গরুর ডেগ, একটা খাসির ডেগ, একটা মাছের ডেগ, মাছের সারি, গরুর ডেগের সারি, এরকম ভাবে সারি সারি খানা পাকায় রাখছেন। আল্লাহ পাক বলেন, সুলাইমান তুমি প্রস্তুত? বলে মালিক আমার প্রয়োজন, আমার প্রস্তুতি সম্পন্ন, তাহলে এবার শুরু? বলে হ্যাঁ এবার শুরু। একটা মাছ শুধু আল্লাহ পাঠাইলেন দরিয়া থেকে, যাও আল্লাহ রিজিক দাও। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আজকে তোমার রিজিক নাই, আজকে তোমার রিজিকের ব্যবস্থা করেছে সুলাইমান। ও মাছ আসছে, আল্লাহ পাক বলছেন যে আমার সৃষ্টি একটা মাছ আসছে, ওকে খানা দাও। মাছ হা করছে,
গরু একটার পর আরেকটা মুখে ঢুকানো হইতেছে, মাসে মুখ আর এক করে না, হা যে করছে হাই রয়ে গেছে। গরুর ডেক শেষ, খাসির ডেক শেষ, মাছের ডেক শেষ, পাতের ডেক শেষ, সব শেষ, মাছ মুখ আর এক করে না, মুখ হা এখনো রয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি আর কি চাও? বলে, আমি আরো চাই, মাত্র এক লুকমা আমার হয়েছে, আর আল্লাহ আমাকে প্রতিদিন এমন তিন লুকমা খানা খাওয়ান, বাকি দুই লুকমা আজ যে আমি মাহরুম হলাম, এর বিচার তোমাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ইয়ামেন থেকে কাফেলা মদিনায় আসছে, সাহাবিদের কাফেলা, খোদা লাগলো। এই আয়াতের তাফসীরে লিখছে, মাত্র পড়ে আসলাম, তাদের খোদা লাগছে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবি পাঠাইছেন, ওনারা যে যাও আমাদের খাবার দাবার যা ছিল সব শেষ, একটু নবীকে যায় বলো আমাদের একটু খানার ব্যবস্থা করতে। সাহাবি আসছেন, আইসা দেখেন আল্লাহ নবী, উনি হুজরার মধ্যে আরো কয়েকজন সাহাবিদেরকে নিয়ে কোরআনের আলোচনা করতেছেন, আর এই আয়াতটা নবী তেলাওয়াত করতেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত প্রাণী আছে তাদের রিজিকের জিম্মাদার আল্লাহ। এই আয়াতটা সাহাবি দরজার বাহির থেকে শোনা মাত্রই তিনি আর নবীর ঘরে ঢুকলেন না। তিনি ভাবতেছেন যে আমি রিজিক আল্লাহ নবীর কাছে চাইতেছি, কিন্তু নবীর কাছে তো রিজিক নাই, নবী তো নিজে বলতেছেন রিজিক আল্লাহর হাতে, তাহলে আমি নবীজির কাছে গিয়ে কেমনে বলবো ইয়া রাসূলুল্লাহ আমাদের খানা শেষ, কিছু খানা দিবেননি, আমরা মেহমান ইয়ামেন থেকে এসেছি। ইনি কাফেলার কাছে এসে বলতেছেন যে আল্লাহ নবী বলছেন খানা পাঠাবেন, সকালেই চলে আসবে, অথচ নবী জানেনি না। হ্যাঁ আমি বলেছি খানার ব্যবস্থা হবে, সকালবেলা দেখা যায় পাত্র ভরপুর, খাঞ্চা ভরপুর, গোশত আর রুটি হাজির হয়ে গেছে। কাফেলা খানা খাইলেন, খানা খাওয়ার পরে খানা আরো রয়ে গেল অনেক। তখন ওনারা বলতেছেন যে এত খানা নবী পাঠাইছেন, আমাদের তো খানার আর লাগে না, বেশ খানা এখনো রয়ে গেছে, আল্লাহ নবীর কাছে অনেক গরিব সাহাবিরা এখনো হয়তো বসা, বাকি খানাটা নবীর কাছে পাঠায় দাও, এটা কাজে লাগবে। ওনারা নিয়ে আসছেন, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে খানা পাঠাইছিলেন এই খানা আমাদের ওইয়া আরো থাকছে, রয়ে গেছে, এজন্য খানাটা আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহ নবী বলেন আমি কখন খানা পাঠাইলাম, সুবহানাল্লাহ, আমি কখন খানা পাঠাইলাম, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি না পাঠালেন সকালে খাঞ্চা ভরপুর। সাহাবি উনি ছিলেন, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছিলাম আপনার কাছে আবদার নিয়ে, কিন্তু যখন এই আয়াত আপনার জবানে পড়তে শুনেছি আমি আপনার কাছে আর বলি নাই, আমি ওই মালিকের কাছেই চাইছি। আল্লাহ পাক বলেন ওই মালিকই তোমাদের খানার ব্যবস্থা করেছে। অতএব সম্পূর্ণ রিজিকের জিম্মাদার কে? আল্লাহ পাক আমাদেরকে হালাল তরিকায় রিজিকের ব্যবস্থা করুন।